বাংলাদেশ সৃষ্টির সফল উপকার জনাব সিরাজুল খান। আমি দুই একটা স্মৃতির কথা বলে শেষ করব। 1960-এর দশকের শেষের দিকে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ করি, 1970 সালে সিরাজুল রহমান খানের নাম প্রথম শুনি সাবর আহমদ তাজগিরি ভাইয়ের মুখ থেকে। তখন আমরা নাজিরের কলেজের ছাত্র, উনি যখন চিটাং ডিস্ট্রিক্ট ছাত্রলীগের নেতা হিসেবে আমাদের সাথে কর্মী সভাপতির সঙ্গে তখন স্বাধীনতার কথা কথা শুনেছি, পূর্ব পাকিস্তান ভূখণ্ডকে স্বাধীন করতে হবে এটা শুনেছি, তখন তার নিউক্লিয়াসকে এটাও বুঝতাম না এবং অনেক কিছু ওনার থেকে শুনতাম। পরবর্তীতে 1972 সালে যখন ছাত্রলীগ ভাগ হয়ে পটলে ছাত্রলীগের সম্মেলন সরদিনে আরেকটা মুজিবাদী যে আমরা পল্টনে গেলাম, তখন সিরাজুল রহমান খানের নাম ব্যাপকভাবে কানে আসতেছিল এবং পল্টনের সম্মেলনে মঞ্চের আশেপাশে সম্ভবত আমাকে কে একজন বলব যে উনি সিরাজুল রহমান একটু দূর থেকে দেখছি। তখন আমি কলেজে ফার্স্ট ইয়ার করি, কাছে গিয়ে তেমন কথা বলার সুযোগ পেলাম। 72 সালে দাসো সৃষ্টি হওয়ার পর থেকে দাসো তো বেশি হয়তো বিভিন্ন সময় আসতেন দেখতাম। 70-এর দশকের শেষের দিকে আমাদের ছাত্রলীগের যখন তখন আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আমাদের বুদ্ধিতে সবাই দিয়ে ধর উনি এসেছিলেন। 80-এর দশকে তো ব্যাপকভাবে দেখা আর 80 সালের দিকে 1980 সালের দিকে তখন আমি চাকসুরবিধি সিরাজ ভাই তখন দাদা তখন গ্রেপ্তার, সে অবস্থায় ওনাকে ফিজি হসপিটালে কেবিনে আনা হলো এবং সেখানে উনি ছিলেন। মান্না ভাই আমাকে ডাকতে অফিসে বলল চলো দাদাকে আনছে আমরা গিয়ে দেখে আসি। তো শুধু উনি আর আমি একটা রিক্সা নিয়ে ডাক্তার অফিস থেকে বেরিয়ে ওনার কেবিনে গেলাম এবং সরাসরি ওনার সাথে সম্পৃক্ত কথা বলার সুযোগটা তখন আমার ঘটে। ওনার কেবিনে তেমন কেউ ছিল না, অ্যাটেন্ডেন্ট ছিল আর আমি আর আমাদের সাথে অনেক কথা দিবেন। একজন হসপিটালের লোক এসে ওনার টেস্ট করাবে, বলছে আপনাকে তো একটু ওই না টেস্টগুলি করার জন্য মুখোমুখি হয়ে যেতে হবে দুপুরে খাওয়ার টাইম। তা আমরা দুইজন উঠে যাওয়ার চেষ্টা করতেছি, উনি বলতে খাও এখানে আমার জন্য একমাত্র লোক অনেক খাওয়া দাওয়া আছে, পিছনে একটা লোক ছিল কেমনি আছে, তো ওপর তো লোক তো জানে না আমি এসকল বিস্কুট কিছু খাই না, তোমরা দুইজন এখানে খেয়ে নাও। তা আমরা গিয়ে দেখলাম খাওয়া খুব বিস্কুট আসলেই বিস্কুট খাওয়া দাওয়া আবার আমাদেরকে বসানো প্রায় 2 ঘন্টা অনেক দিয়ে রব্বাই যখন বিরোধী দলের নেতা আমি যখন সংসদ সদস্য তখন মাঝে মধ্যে রব্বাইয়ের রুমে যেত দেখতাম। এবং একদিন আমি এমপি থাকা অবস্থায় ঢাকা থেকে চিকাগং আসতেছি রাত্রে মেইলে, তখন রিজার্ভেশন কেবিনে ছিলাম, তো আমাকে একজন বললো যে আপনাদের লিডার তো এখানে আছে পাশে একটা কেবিন নন এসি কেবিন। তা আমি কী করলাম আমার কেবিন থেকে বেরিয়ে ওনার এখানে গেলাম। এই যে গল্প কথা শুরু হইলো সারা রাত ঘুম হয়নি, ঘুম সকালে চিকাগং স্টেশনে এসে নামলাম। আজকালকার জেনারেশন সিরাজুল রহমান খান সম্পর্কে জানতে চায়, আগামী যে প্রজন্ম এই প্রজন্মের কাছে সিরাজুল রহমান খান মুহিরু হিসেবে আরো বেশি করে আবির্ভূত সিরাজুল রহমান খান, এটাই আমার অ্যানালাইসিস।